আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো তো মাউসি থেকে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট অর্থাৎ এইচ এইচএসি দুই হাজার বাইশ এর অ্যাসাইনমেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে তো এটা হচ্ছে ডিএসআইসি ডট গভ ডট বিডি তোমরা এই এই লিঙ্কে গেলে এই লিঙ্ক দিয়েই তোমরা ডাউনলোড করতে পারবে তো ষষ্ঠ উইকের অ্যাসাইনমেন্ট কী কী দিয়েছে আমরা একটু দেখে নেই অবশ্যই অ্যাসাইনমেন্টের যে রুটিনটা দিয়েছিল বা যে তোমার টেবিলটা দিয়েছিল এতে ষষ্ঠ উইকের অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে তথ্য প্রযুক্তি রসায়ন বিজ্ঞান শাখারদের জন্য রসায়ন ইতিহাস হচ্ছে মানবিক শিক্ষা ইসলামিক ইতিহাস ব্যবসা শিক্ষা ব্যবসা গঠন ও ব্যবস্থাপনা এ হচ্ছে কমার্সদের জন্য আর এই দুটো বিষয়ে ষষ্ঠ উইকের অ্যাসাইনমেন্ট আর এবং সপ্তমীকে আবার আছে হচ্ছে আরো দুটো বিষয় তাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রধান এই হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমরা সুন্দর করে দেখে নাও তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি যা সবার জন্য আছে কোড নাম্বার দুশো পঁচাত্তর এর শিরোনাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এর অধ্যায় প্রথম অধ্যায় তথা যোগাযোগ ও বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে আর এটা হচ্ছে টোটাল শিরোনাম শিরোনামটা বড় তুমি একটা ছোট করে লিখতে পারো ইচ্ছে করলে বা চাপ্টারটা দিতে পারো শিরোনাম কিন্তু এইটা অ্যাসাইনমেন্ট শিরোনাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ সৌরজগতের দৃশ্যবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতে আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানের ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা টোটাল এখানে প্রশ্ন দেওয়া যায় তিনটে এবং তিনটা প্রশ্নই হচ্ছে চার মার্ক করে তিন চারা বারো মার্ক অতি উত্তম তিনটা প্রশ্ন দেখা যাচ্ছে এখানে কিন্তু আবার এখানে তেরো থেকে ষোলো মার্ক দেওয়া আছে চার লেগ নির্দেশনা এবং ভার্চুয়াল রিয়েলিটি ধারণা এখানে চার মার্ক এটা চার ও চারটা প্রশ্ন ষোলো মার্ক সরি চারটা প্রশ্ন টোটাল ষোলো মার্ক তোমার করে দেখে নাও উপস্থাপন ভার্চুয়াল রিয়েলিটি বায়ো বায়োমেট্রিক্স রোবোটিক্স এবং উপস্থাপন চারটা প্রশ্ন তিনটা নির্দেশনা ধাপ দেওয়া হয়েছে কিন্তু চারটা উপস্থাপন তারপর রোবোটিক্স বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়েলিটি চারটা পার্ট এখানে প্রতিটা পার্টে চার করে ষোলো মার্কের প্রশ্ন দেওয়া হয়েছে রসায়নও দেওয়া হয়েছে তোমার হচ্ছে ষোলো মার্কের প্রশ্ন এখানেও আব্যাহ নীতি আছে দ্বিতীয় অধ্যায় থেকে আছে গুণগত রসায়ন পরমাণুর রাদারফোর্ড বোর্ডের এই মডেল তুলনা অ্যাসাইনমেন্টটা লিখবাণুর ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে সুন্দর করে প্রশ্ন দেখে নাও এবং তোমরা এই পিডিএফও ডাউনলোড করে নিতে পারো অবশ্যই এই মানবন্টন অনুযায়ী তোমরা কিন্তু লিখবে কারণ এই সাররা কিন্তু এই মানবন্টনটা ফলো করে এবং প্রত্যেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খুব ভালো করে লিখবে এবং কত নং অ্যাসাইনমেন্ট অনেকে ভুল করে ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট লাগে তা কিন্তু না যেমন ইতিহাসে এটা অ্যাসাইনমেন্ট নাম হচ্ছে ওয়ান কেমিস্ট্রির এটা অ্যাসাইনমেন্ট নাম হচ্ছে ওয়ান দ্বিতীয় অধ্যায় ঠিক আছে এবং পত্র হচ্ছে প্রথম এই পত্র এবং অ্যাসাইনমেন্ট নং এগুলো কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে অ্যাসাইনমেন্ট নম্বর আগে সুন্দর করে বুঝে প্রশ্নগুলো তারপর লিখবে হচ্ছে মানবিক শাখার ইতিহাস এখানেও ষোলো বিশ মার্কের টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটা প্রশ্ন বিশ মার্কের তারপরে আছে হচ্ছে ইসলাম ইতিহাস ও সাংস্কৃতি এটা মানবিক শাখার জন্য অধ্যায় এক এই প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে এবং এটা অ্যাসাইনমেন্ট নাম্বার এখানেও তোমার টোটাল ষোলো মার্কের প্রশ্ন ব্যবসা সাংগঠনিক সংগঠন ও ব্যবস্থাপনা কমার্সদের অর্থাৎ বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে এটাও প্রথম পত্র প্রথম অধ্যায় অ্যাসাইনমেন্ট ওয়ান ওয়ান এখানে বিশ মার্কে টোটাল তারপর আছে হচ্ছে ইসলাম শিক্ষা এটাও অ্যাসাইনমেন্ট অন ওয়ান অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ইসলামিক সাংস্কৃতিক চর্চায় মন্তব্য শিক্ষার গুরুত্ব পর্যালোচনা করে প্রতিবেদন প্রণয়ন শিশুর বিকাশ প্রথম অধ্যায় প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট নং ওয়ান এখানে অ্যাসাইনমেন্ট নাম এই শিরোনামটা অনেক বড় সেক্ষেত্রে তোমরা শিশুর বিকাশ এখান থেকে ছোট করে লিখতে পারো নবজাতক কাল থেকে এই পর্যন্ত তুমি বিকাশের যে সব স্তর অতিক্রম করেছ এবং প্রতিটি স্তরে পরিপক্কতা শিক্ষণ যেভাবে তোমাকে পরিবেশ পরিস্থিতির সাথে অভিযোজন করতে চলতে সহায়তা করেছে তা পাঠ্যপুস্তক ইন্টারনেট ও তা তোমার ডাইরেক্ট পাঠ্যপুস্তক ইন্টারনেটের আলোকে এইটুকু এখান থেকে শিশুর বিকাশ সম্পর্কে লেখা হলো এই এখান থেকে তোমরা লিখতে পারো তো এখানেও প্রশ্নটা হচ্ছে টোটাল বিশ মার্কের প্রশ্ন তারপর লঘুসংগীত বাংলা গানের আদি নিদর্শন চর্চাপদ চর্চাপদ থেকে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে ষোলো মার্কের তো এই হচ্ছে টোটাল ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ওই আগে প্রশ্ন দেওয়া হয়েছে তো সবাই ভালো থাকবে